নমস্কার 24 ঘন্টা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল এবং শুরুতে যে খবরে চোখ রাখবো পুনেতে ফের মহিলা তথ্য প্রযুক্তি কর্মীর খুন ইনফোসিস অফিসের 10 তলার ঘর থেকে উদ্ধার দেহ সফটওয়্যার ইঞ্জিনিয়ার গলায় কম্পিউটারের তার জড়িয়ে খুন করা হয়েছে তাকে ঘটনায় গ্রেফতার ইনফোসিসের এক নিরাপত্তা কর্মী এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জেনে নেব আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বিক্রম কি জানা যাচ্ছে দেখো গতকাল রাত 8টা নাগাদ পুনে রাজীব গান্ধী ইনফোটেক পার্কে ইনফোসিসের অফিসে 10 তলা থেকে উদ্ধার হয় এক ইনফোসিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেহ যেটা আমরা জানতে পারছি যে 25 বছরের মহিলা যার নাম কে রাসিলা রাজু তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যেটা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং কম্পিউটারের ওয়্যার অর্থাৎ কম্পিউটারের তার গলায় জড়ানো হয়েছিল পিছিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং সেই কম্পিউটারের ওয়্যারটিও কিন্তু একটি অংশ পাশ থেকে উদ্ধার হয়েছে এবং এরপরেই কিন্তু ঘটনাস্থলে পুনে পুলিশের বিশেষ বাহিনী আছে তারা এসে তদন্ত করে এবং তদন্ত করতে গিয়ে প্রাথমিক তদন্তের পর পুলিশ কিন্তু একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এই সন্দেহভাজন হলো এই ইনফোসিস অফিসারই একজন সিকিউরিটি গার্ড এবং তারা মনে করছে যে এই খুনের পেছনে এই সিকিউরিটি গার্ডের কোনো না কোনো ভূমিকা থাকতে পারে তবে কি কারণে এই খুন খুনের মোটিভ কি কেন খুন করা হলো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সেক্ষেত্রে একজন নিরাপত্তা কর্মী কেন খুন করলো সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি পুলিশের কাছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই সিকিউরিটি গার্ডকে এবং একই সঙ্গে যেটা পুলিশ জানতে পারছে যে এই পুলিশ যেটা মনে করছে যে এই খুন কিন্তু বিশেষ 8টা নাগাদ হয়েছে অর্থাৎ পুলিশ খবর পায় রাত 8টা নাগাদ কিন্তু খুন হয়েছে বিকেল 5টা নাগাদ এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেক্ষেত্রে রাসিলা রাজুকে কিন্তু তার ম্যানেজার বারবার করে ফোন করছিল এবং সেই সময় যখন সে ফোন রিসিভ করছিল না তখনই কিন্তু ম্যানেজার ফোন করা এবং ম্যানেজার নিরাপত্তা রক্ষীকে ফোন করে বলে যাতে রাসিলা রাজুকে ডেকে দেওয়া হয় এবং যেই মুহূর্তে এই সিকিউরিটি গার্ড যে নিরাপত্তা রক্ষী সে ডাকতে যায় তখন সে দেখেন যে এই রাসিলা রাজু সে কিন্তু অচৈতন্য অবস্থায় পড়েছে তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আজকের দুপুরে কিন্তু এই রাসিলা রাজু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মৃতদেহ ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্ত হওয়ার পর অনেকগুলো বিষয় পরিষ্কার পুলিশের কাছে এখনো পর্যন্ত বেশ কিছু অ্যাঙ্গেল খুলেছে সেই অ্যাঙ্গেলগুলো কতটা ঠিক সেই বিষয় জানার জন্য কিন্তু ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে বিল্ডিং এর বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে তবে কি কারণে খুন বা খুন কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি পুলিশের কাছে এমনটা আমরা পুনে পুলিশ সূত্রে জানতে পাচ্ছি বিক্রম ধন্যবাদ